আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে উইন্ডোজ সেভেনে কোনো ড্রাইভার ইনস্টল করতে গেলে একটা ইরর দেখায়। যেমন আমি এই সফটওয়্যারটা যদি ইনস্টল করতে যাই তাহলে এই ইররটা দেখায়, কার্নেল 32.dll। তো এটা ফিক্স করতে গেলে একটা প্যাচ ইনস্টল করতে হবে। তো এটা আবার ভেরি করে যে আমার কম্পিউটার কত বিটের। তো আমি আমারটা দেখে নেই, 64-bit অপারেটিং সিস্টেম। তো এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা 64-bit-এর জন্য, তো আমি ব্রাউজার থেকে এটা ডাউনলোড করবো। উইন্ডোজ 7 64 বেস সিস্টেম ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে গেলে আমি এটা ইনস্টল করব। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ফলোয়িং উইন্ডোজ সফটওয়্যার আপডেট? ইয়েস। এখন কিছুটা সময় নেবে। তখন ইনস্টল কমপ্লিট হয়েছে। তো আমি একটু ফাস্ট দেখানোর চেষ্টা করেছি, আর একটু বেশি সময় লাগবে। ওকে, এখন রিস্টার্ট দিতে হবে। তো আমি ভিডিওটা পজ করে রিস্টার্ট দিয়ে আবার ফিরে আসছি। তো রিস্টার্ট দেওয়ার পর আমি আবার ফিরে আসলাম। এখন দেখা যাক এটা ইনস্টল করা যায় কি না। হ্যাঁ, ইরোরটা আর আসছে না, তার মানে আমার প্রবলেমটা সলভ। তো এইভাবে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।